আসসালামু আলাইকুম রতন ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ভাই, ভালো আছি ভাই, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভালো রেখেছেন রতন ভাই। দেখতে কি করতে মানে কি কি ধরনের ব্যবসা করেন আপনি? আমি প্রথমে গার্মেন্টস করতাম, কিন্তু পাশাপাশি জুতা করতাম, কিন্তু এখন গার্মেন্টসটা একটু কম করে, ঠিক আছে, এখন এই জুতার আইটেমটা একটু বেশি করছি। আচ্ছা আচ্ছা, জুতার আইটেম মানে জুতার ব্যবসা কেমন ভাই? মানে যারা নতুন জুতার ব্যবসা, আলহামদুলিল্লাহ ভালো। যারা নতুন করতে চায় এরা অল্প পুঁজি দিয়ে এটা আরম্ভ করতে পারে, ঠিক আছে, এবং কি লাভবান হতে পারে। আপনার এই জুতাতে আমি আজকের ভিডিওতে আমার দর্শকদের জানানোর চেষ্টা করব। আপনার দোকান তো মূলত এটা পাবনা শহরে, আমাদের বাজারে অর্থাৎ পাবনা শহরের বাজারের ভিতরে দোকানটা। আজকের ভিডিওতে আমি জানানোর চেষ্টা করব যে কীভাবে জুতার ব্যবসা শুরু করতে পারে এবং কীভাবে ডিলারশিপ নিতে পারে। আপনি তো এখানে কী কী ডিলারশিপ নেবেন, কয়টা ডিলারশিপ? আমি এখানে ফ্লাই বাই অ্যাপেক্সের ডিলার। ফ্লাই বাই অ্যাপেক্স? আচ্ছা আচ্ছা। আর তারপরে ইটালিয়ান লোটোর এখানে ডিলার আমি। দুটো ডিলার যদি নিতে চাই আপনারা, এটা এই যে এখানে যে ডিসপ্লেটা দেখতে পাচ্ছেন, এই ডিসপ্লে কি ওই কোম্পানি থেকে দিয়েছে? হ্যাঁ, এটা কোম্পানি থেকে করছে, এবং কি এখানে ব্যানার করছে, অ্যাড করছে, তারপরে আপনার ওয়াল পেন্টিং আছে। একটা ডিলার পাইতে পেতে গেলে মনে করেন যে কোম্পানি থেকে ওরা ভিডিও কল আগে দেখে, দেখার পরে এদের অভিজ্ঞতা, মালের বিবরণ সব কিছু মিলে ওরা একটা নির্বাচন করার পরে ওরা পছন্দ করে, তারপরে হলো ডিলার পাওয়া যায়। এটা আমি গত রমজানের আগে, রমজানে মানে এটা পাইছি, আর 27 রমজানে আমি লোটো পাইছি এখানে এই বাজারে। 27 রমজানে লোটো পাইছি, এটা ওটা হলো ইটালিয়ান ব্র্যান্ড। সাধারণত আমার বন্ধুদের বলে রাখি, রতন ভাই আমার খুব পরিচিত একজন মানুষ। আমার যে বাজার রয়েছে, আমার যে দোকান রয়েছে, সেই দোকানের পাশে রতন ভাই জুতার ব্যবসা করে। আজকের ভিডিওতে আপনাদের একটা ধারণা দেওয়ার চেষ্টা করব যে জুতার ব্যবসাটা কেমন, কীভাবে ব্যবসা করা যায়, রতন ভাই কীভাবে ব্যবসা শুরু করেছেন এ সম্পর্কে একটা জানার চেষ্টা করব। রতন ভাই, এই জুতার ব্যবসা আপনি তো মূলত এখন মানে পাইকারি বিক্রি করতেছেন বিভিন্ন দোকানে? হ্যাঁ, আমি মানে ইউনিয়ন পর্যায়ে মোটামুটি 60-70টা দোকান আমি এখানে হোলসেল দিই। আচ্ছা, এখান থেকে আমি ঢাকা, আমার বড় ভাইয়ের কারখানা আছে, ওখান থেকে আমি জুতা সংগ্রহ করে আমি এখানে বিভিন্ন পাশের 4টা ইউনিয়নে আমি এই প্রোডাক্টগুলো স্যাম্পল নিয়ে যাই। নিয়ে যাওয়ার পরে এই মালগুলো আমি ওদের দেখাই, ওরা যখন পছন্দ করে তখন আমি ওইগুলো আবার আমি নিজস্বভাবে আবার আমি ওখানে পরিবহন করি। আচ্ছা আচ্ছা, সেক্ষেত্রে মানে কেমন, ওনারা কি জেলা শহরে যেগুলো দাম বিক্রি করায় তার চাইতে কেমন পায়, ওনার দামটা কেমন হয় সেক্ষেত্রে? না, দাম মনে করেন যে আমি ঢাকার থেকে মালটা যখন আনি, ঠিক আছে, পাবনার চেয়ে 1-2 টাকা 3 টাকা কমই হয়, এবং আমি নিজেই আবার ওটা পরিবহন করে ওদেরকে পৌঁছাই দিই। অর্থাৎ সেক্ষেত্রে যারা ক্রয় করবে, যারা ব্যবসা করবে, জুতার ব্যবসা করবে, তাদের তো অনেক লাভ হবে, কারণ তারা ঘরে বসে জুতাগুলো পেয়ে যাচ্ছে এবং তাদের পরিবহন খরচও লাগছে না। অর্থাৎ ভাই, জেলা শহরের তুলনায় মনে করেন এই জুতাটাই একটা, এই স্যান্ডেলটা, এই স্যান্ডেলটা যদি কেউ জেলা শহরে কিনতে যায় পাইকারি, সেখানে কত টাকা দাম হবে আর আপনি কেমন দাম বিক্রি করবেন? এখানে পাইকারি 45 টাকা হবে, আমি ওখানে 42-43 টাকা দিতে পারবো। ও আচ্ছা আচ্ছা, এটা কেন মানে এত কমে কেন? এখন ওখানে সরাসরি আমি ওখান থেকে মানে কারখানাতে নিচ্ছি, আর কারখানাতে নিয়ে আসা ওখান থেকে ট্রান্সফার করার পরে আমি আমার মানে বাসায় গোডাউনে রাখি, এখান থেকে মনে করেন যে স্যাম্পল নিয়ে আমি আবার ওদেরকে মনে করেন যে বিভিন্ন দোকানে পৌঁছাই দিই। বলতে পারি আপনার কিছুটা খরচ রয়েছে, জেলা শহরে যারা দোকান রয়েছে তারা তো অনেক খরচ রয়েছে, তাদের বিরাট বড় অনেক বড় দোকান থাকে এবং তাদের ডেকোরেশন সহ বিভিন্ন কর্মচারীর খরচ থাকে বেশি, তার কারণে তারা একটু বেশি বিক্রি করে, সেক্ষেত্রে আপনি একটু কমে বিক্রি করেন। আমার একটু খরচটা কম হয়, আমি সরাসরি ওখান থেকে ইনভোর্ট করি, এবং কি আমার তো এখানে অত ভাড়া না, অত সিকিউরিটি নেই, অল্প সিকিউরিটি, অল্প ভাড়া, এবং কি আমি নিজেই আমি মনে করেন যে ডেলিভারি দিই, অর্ডার কাটি। আচ্ছা আচ্ছা, মানে এইভাবে আর কি আমি মনে করেন যে এগুলো প্রচার পাবলিসিটি করি। আপনার এই প্রায় 60টা দোকান রয়েছে? আমার মোটামুটি 60-70টা দোকান রয়েছে। আমি ওই দোকানগুলোরে মনে করেন যে এই বার্মিস, তারপর আপনার এই চটি, এই আপার ওয়ারেন্টি চটি, এটা পাবনাতেই কারখানা, এখানে ভালোই মোটামুটি এই চটিগুলো ভালোই চলে, এবং কি ওই 3 মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে এই চটিগুলোর, ঠিক আছে। আমার দর্শক তো সারা বাংলাদেশ ব্যাপী রয়েছে, এখন যেহেতু আপনি শুধু পাবনা সদরে ইউনিয়নে কাজ করছেন, এখন পাবনা সদর ছাড়া যদি কোনো অন্য কোনো ইউনিয়ন থেকে অর্থাৎ সুদিরাজপুর, সুজানগর কিংবা সাথিয়া এরকম থেকে জায়গা থেকে যদি আপনাকে নক করে যে ভাই আমিও আপনার কাছ থেকে জুতা নিতে চাই বা স্যান্ডেল নিতে চাই, সেক্ষেত্রে আপনি দিতে পারবেন কিনা? হ্যাঁ, সেক্ষেত্রে আমি অবশ্যই দিতে পারবো, ঠিক আছে। ওখানে আমি প্রথম অবস্থায় এই স্যাম্পলগুলো নিয়ে যাব, তারা যদি পছন্দ করে তারপর আমি ওখান থেকে মনে করেন যে ওই ছবি তুলে নিয়ে আসি, এবং পরবর্তীতে আমি আসতে মানে সুন্দরভাবে তাদেরকে ওই মালটা আমি পৌঁছাই দিয়ে আসি তার দোকানে। এটাই বড় কিছু। কেউ যদি মনে করেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনাকে আমি এখন একটু দাম জানাবো যে কোনটা কেমন দামে বিক্রি করেন, কেউ যদি বলে যে ভাই এই জুতাটা আমি নিতে চাচ্ছি 50,000-60,000 বা 1,00,000 টাকার, সেক্ষেত্রে আপনি যেটা বলেছেন আপনার ভাইয়ের কারখানা রয়েছে সেখান থেকে তো তাদেরকে দিতে পারবেন ট্রান্সপোর্ট? অবশ্যই ট্রান্সপোর্টে তাদেরকে দিতে পারবো, সারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আমি তাদেরকে দিতে পারবো, সমস্যা নাই। আচ্ছা আচ্ছা, তো ভাই আমাদের কিছু একটা আইডিয়া দেওয়ার চেষ্টা করেন যে আপনি কেমন দামে বিক্রি করেন জুতাগুলো, একটু দু একটা আইডিয়া দেওয়ার চেষ্টা। এই স্যান্ডেলটা কেমন দামে বিক্রি করতেছেন? এই স্যান্ডেলটা আপনি
আপনি মনে করেন যে আমি বিক্রি করতেছি হলো আপনি 48 টাকা 48 টাকা জোড়া হ্যাঁ 48 টাকা জোড়া পাইকারি ঠিক আছে আচ্ছা আচ্ছা সাধারণত ভাই আপনি কোন কোন স্যান্ডেলগুলো বেশি দিয়ে থাকেন সেগুলো দেখালে ভালো আমি বেশি স্যান্ডেল দিয়ে থাকি যেমন এই স্যান্ডেলটা 67 টাকা জোড়া ঠিক আছে 67 টাকা জোড়া হ্যাঁ এগুলো সাধারণত 150 টাকার মধ্যে বিক্রি হয় 150 টাকা 130 40 টাকা ঠিক আছে ভাই জান আমি অবাক হয়ে আছে গিরামে মানে ঢাকা শহরে যাওয়া লাগবে না গিরাম থেকেই কিন্তু ঢাকার চাইতে একটু বেশি একটু বেশি কিন্তু জেলা শহরে চাইতে অনেক কম অনেক কম হ্যাঁ জেলা শহরে চাইতে অনেক কম এরকম জুতা স্যান্ডেল বিক্রি হচ্ছে অর্থাৎ যারা ব্যবসা করবে তারা কিন্তু অনেক মানে ব্যবসা করা মানে খুব সহজ হয়ে গেছে ঘরে বসে ব্যবসা করতে পারবে দোকানে বসে থাকবে মাল এসে কোম্পানির মতন মাল দিয়ে যাবে মাল দিয়ে যাবে হ্যাঁ এটা বলছিলাম ভাই 700 টাকা না ভাই এটা 700 টাকা 700 টাকা আচ্ছা দাদা কয় একটা দেখালেন যদি কোনটা কেমন দাম একটু আইডিয়া হয়ে যায় তো যেমন এটা আপনার 45 টাকা ঠিক আছে এই স্যান্ডেলটা 45 টাকা 45 টাকা 45 টাকা এই স্যান্ডেলটা মানে জেলা শহরে তো ভাই বিক্রি হয় কেমন কিছু তো বেশি হবে যেটা আপনি বলবেন 45 টাকা আমি যদি যেটা 45 টাকা বিক্রি করি ওরা 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 80 টাকা 60 টাকা 70 টাকা এরকম বিক্রি করে মানে খুচরা 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 আর পাইকারি বিক্রি হতে পারে কত টাকা পাইকারি 45 টাকা যদি আপনি বিক্রি করেন সেক্ষেত্রে তুলনা বিক্রি করবে একটু বেশি ওরা 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 একটু বেশি বিক্রি করবে ঠিক আছে ওরা দেখা গেলো যে 48 টাকা কিংবা 50 টাকা বিক্রি করবো ঠিক আছে তাহলে আমি বলতে পারি এরকম প্রত্যেকটা জুতা কি একই এরকমই মানে কমে বিক্রি করতেছে আর কিছু জুতা দেখি এটা তো আপনাদের একক সেল খুচরা দোকানে বিক্রি করেন এগুলো কেমন বিক্রি করেন মানে লাভ কেমন হয় এগুলো মানে ভালোই লাভ করা যায় এখন বর্তমান যে প্রোডাক্টের দাম 100 টাকা বিক্রি করা যায় 90 টাকা বিক্রি করা যায় 110 টাকা বিক্রি করা যায় মিনিমাম 40-50 টাকা কিন্তু 40-50 টাকা 30-40 টাকা এরকম লাভ থাকে ঠিক আছে একজন ক্ষেত্রে যারা জুতা ব্যবসা করবে তারা কিন্তু অনেকটা মনে করেন বর্তমানে জুতা ব্যবসা লাভ হয়েছে ইনশাআল্লাহ এখন প্রতিটা গ্রামের মানুষ প্রত্যন্ত অঞ্চলের মানুষও জুতা ব্যবহার করে ঠিক আছে স্যান্ডেল ব্যবহার করে এখন তো মানুষ খালি পায়ে থাকে না মানুষ হাঁটে তাও জুতা পরে আর জুতার ব্যবহারটা এত বাড়ছে যে সেটা মানে অকল্পনীয় মানুষের ধারণার বাইরে ঠিক আছে আর এই জুতাগুলো মানুষ যখন মানে এখন প্রতিটা মানুষ ঘরেও মানুষ স্যান্ডেল ব্যবহার করে মানুষ ঘরেও স্যান্ডেল ব্যবহার করে ঠান্ডা অনেক সময় শীতের সময় ঘরে ব্যবহার করে ঠিক আছে আর জুতার ব্যবহারটা ব্যাপক তা না কেউ মানে তুলনা করা যায় না এত এত জুতার ব্যবহার আচ্ছা আচ্ছা এগুলো কি মানে যেগুলো দেখাইছিলেন হ্যাঁ এটা মানে একটা কারখানার মাল এই এটা পাবনাতেই কারখানা কুষ্টিয়াতে কারখানা সাত দিকে এখানে আসে আসার পরে আমার এখানে আসার পরে আমি এখানে এগুলো হোলসেল দিই আচ্ছা আচ্ছা এগুলো আপনি এই ওখান থেকে কারখানা থেকে সরাসরি সংগ্রহ করে এখানে বিভিন্ন দোকান বিভিন্ন দোকান দোকান আমি এগুলো দিই সেগুলো দিয়ে থাকেন এগুলো একটা আইডিয়া দেওয়ার চেষ্টা করেন কেমন দামে তারা দিয়ে থাকেন এগুলো কেমন এগুলো আমরা 105 টাকা রেট 105 টাকা রেট আছে একটা আপনার একটা আছে আপনি 85 টাকা রেট আচ্ছা আচ্ছা আপনি যেটা বলেছিলেন যে আপনি সরাসরি অর্থাৎ যারা পাবনা জেলা থেকে তারা নিতে সরাসরি তাদের দোকানে গিয়ে দিতে পারবে তাদের পৌঁছে দিতে পারবে আর যারা জেলা শহর থেকে যারা মানে যশোর জেলা থেকে যারা নিতে চায় আপনার রতন ভাইয়ের নাম্বার যা থাকবে নাম্বারে যোগাযোগ করলে রতন ভাই তখন আপনাদেরকে সই পাঠায় দিল যে কোনো একটা জিনিস দেখা দিবে স্যাম্পল পাঠালো অর্থাৎ সকল কিছু জানতে পারবেন জুতার সম্পর্কে জুতার ব্যবসা সম্পর্কে সকল জানতে পারবেন রতন ভাই যারা প্রবাসী রয়েছে অনেক ভাইরা আমাদেরকে ফোন করে বলে যে ভাই এবং কমেন্ট করে বলে যে ভাই আমরা দেশে এসে কিছু করতে চাই সেক্ষেত্রে জুতার ব্যবসা কেমন যদি বলতেন প্রবাসী ভাইদের আলহামদুলিল্লাহ জুতার ব্যবসাটা অনেক ভালো কারণ প্রবাসে যারা যে ভাইরা থাকে ঠিক আছে ওরা তো অক্লান্ত পরিশ্রম করে সারাদিন মানে মাথার ঘাম পায়ে ফেলে ওই বৈদেশিক মুদ্রা অর্জন করে ঠিক আছে তো সেক্ষেত্রে তারা যদি মনে করেন যে 3-4 লক্ষ টাকা নিয়ে কিংবা 2 লক্ষ টাকা নিয়ে ব্যবসা করে ইনশাল্লাহ প্রবাসের দিকে খারাপ হবে না ঠিক আছে এখানে মোটামুটি ভালো হবে খরচ কম হয়ে গেছে মানুষ ব্যবসা করাটা সুবিধা হয়ে গেছে আপনারা আপনার তো নিজেরাই পণ্যগুলো দিয়ে আসতেছেন দোকানে দোকানে ফুরে গেলে আপনাদের আবার ফোন দিবে তখন আপনারা আবার দিয়ে আসবেন সেক্ষেত্রে কোনো ট্রান্সফার ভাড়া লাগতেছে না কিংবা বেশি বেশি কষ্ট পরিবহন খরচ অনেকটা ব্যবসা সুবিধা হয়ে গেছে আচ্ছা রতন ভাই আপনার ভবিষ্যতে মনে করেন ব্যবসা নিয়ে কেমন চিন্তা ভাবনা করছেন মানে ভবিষ্যতে কেমন কি করার ইচ্ছা আছে আমি আরো মানুষকে আরো মানে এই জুতার ব্যবসা মানুষকে আরো দ্বার বান্ধে পৌঁছায় দেব এবং কি আমার পরিকল্পনা আমি ওই মানে পরিবহনের মাধ্যমে দূর দূরান্তে আচ্ছা মানে প্রত্যন্ত এলাকায় আমি এই স্যান্ডেলগুলো পৌঁছে দিতে পারবো এবং কি এই জেলায় এই জেলার বাহিরে ইচ্ছা করলে পৌঁছে দিতে পারবো কিন্তু এই জেলার যে কটা থানা আছে প্রত্যেকটা থানায় আমি পৌঁছে দিতে পারবো এই স্যান্ডেলগুলো মানে আপনি পরিবহনের মাধ্যমে হ্যাঁ
আপনি স্যার করেছেন প্রথম পর্যায়ে নিজ জেলা থেকে শুরু করতে যাচ্ছেন? না, প্রথম পর্যায়ে নিজ জেলা থেকে এক বছর যাবৎ শুরু করছি। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, এক বছর যাবৎ শুরু করছি, ছোট্ট পরিসরে করছি। এখন আস্তে আস্তে আমি মানে মোটরসাইকেল দিয়ে অর্ডার কাটি। এক সময় দেখা গেলো যে আরও ব্যাপকভাবে মোটরসাইকেল দিয়ে অর্ডার কাটায়, হয়তো বা বড়ো গাড়ি দিয়ে হয়তো তাদেরকে মানে প্রত্যন্ত এলাকায় পৌঁছাবো, বা মোটরসাইকেল যে সমস্ত জায়গায় যায়, চিপা চাপা রাস্তা মানে গলি রাস্তা আছে ওখানে তার বড়ো গাড়ি সম্ভব না, কিংবা ওই চার চাকা সম্ভব না, কভার ভ্যান সম্ভব না, সেক্ষেত্রে আমি মোটরসাইকেল দিয়ে ট্রান্সফার করবো আর কি। আচ্ছা, আপনার কেমন সারা পাচ্ছেন? কেমন জুতা? মোটামুটি ভালোই সারা পাচ্ছি, এবং কেমন অলরেডি 60-70টা দোকান হয়ে গেছে। আচ্ছা, আমি মনে করি আপনার সারা পর একমাত্র কারণ হচ্ছে দাম যেহেতু রিজনেবল দিচ্ছেন। হ্যাঁ হ্যাঁ, মানে শহরে যেগুলো বিক্রি করা হয় যে দামে সেই দামে দিচ্ছেন, বরং কিছু কমে দিচ্ছেন এবং পৌঁছায় দিচ্ছেন, পৌঁছায় দিচ্ছে, যার কারণে যারা ব্যবসা করবে তারা কিন্তু অনেকটা লাভবান হচ্ছে। আর একটা বড় বিষয় হলো কি, এই জুতাগুলো তো মানে এক ডজন করে নেয়, অনেকে ছয় জোড়া করে নেয়, ঠিক আছে, কোনো সমস্যা হলে সিরা ফাটা থাকলে কোনো সমস্যা হলে সেগুলো আমি আবার ব্যাক করে নিয়ে আসি, পরবর্তী মানে ওই জিনিসটা আমি আবার আরেক জোড়া রিপ্লেস দিয়া আমি নতুন করে আবার ওই মানে ওই খারাপটা নিয়ে এসে আর ভালোটা আবার আমি ওকে দিয়ে আসি, এটা একটা সুবিধা। ওই আর দোকানদার দেখা গেল তার ঘরে বসে ওই প্রোডাক্টগুলো পাচ্ছে, ভালো প্রোডাক্ট পাচ্ছে, মনে করেন যে মোটামুটি দেশীয় প্রোডাক্ট, কিছু চায়না প্রোডাক্ট আছে, কিছু লোটোর আছে, লোটোর আমি আবার দেখা গেলো যে এখানে রিটেলার তো আমি 25% কমিশনে তাদেরকে দিচ্ছি, লোটোর মালটা তাদের 25% কমিশনে দিচ্ছি, আমি পারলে 1% বাড়িয়ে দিতে পারতেছি, ঠিক আছে, লোটোর মালটা আমি অর্ডার কাটতেছি, সারা পাচ্ছি, কিন্তু অ্যাপেক্সের মালের পার্সেন্ট কম, তো এর জন্য একটু আমি চিন্তা ভাবনা করে দিচ্ছি, কোম্পানির সাথে কথা হচ্ছে, যদি তারা মানে পার্সেন্টটা বাড়ায় তাহলে আমি মানে অ্যাপেক্সও আর কি দেবো, কিন্তু লোটোটা এখন দেবই। এখন থেকে লোটোটা দেবো। এখন লোটো যে আপনি যেটা পেয়েছেন হাটের ভিতরে, কিন্তু আপনি প্রথম পেয়েছেন, এর আগে ইতিমধ্যে কেউ পায় না, এটা পেতে হলে কী কী কাজ করতে হবে, কী কী মানে কী কী অ্যাবিলিটি বা যোগ্যতা থাকলে পরে এটা পাওয়া যাবে? আসলে জুতার ব্যবসাটা সম্পূর্ণ টেকনিকের উপর নির্ভর করে, যোগ্যতার ভিত্তিতে নির্ভর করে, কারণ একটা কোম্পানি আসে অনেক কিছুই সে ফলো করে, ঠিক আছে, মানে প্রথমে দেখে তার ডিসপ্লে, তারপর দেখে তার আসার ব্যবহার, কিংবা তার ব্যাঙ্ক অ্যাকাউন্ট, তার সেল কেমন, মানে সব কিছু দিয়ে অনেক কিছু নির্ভর করে একটা রিটেলার পাইতে গেলে, সেটা এফএক্স হোক, লোটো হোক, বাবর হোক, বাটা হোক, ঠিক আছে, আফজাল হোক, ঠিক আছে, এই সমস্ত জিনিস নির্ভর করে, সম্পূর্ণ অনেক কিছুই মানে এখানে নির্ভর করে আর কি। এটা কি ওনাদের সিদ্ধান্ত না আপনার কোনো সিদ্ধান্ত রয়েছে যে আপনি যদি মানে যোগাযোগ করেন আপনাকে দিবে কিনা এরকম? না, এখানে আমারও কোনো যোগাযোগ নাই, ওনারা আসা প্রথমে দেখে, স্পেস দেখে, সেল দেখে, এবং কি আশেপাশে দোকানদারদের কাছে ওরা জিজ্ঞাসা করে যে এই ছেলেটা কীভাবে ছেল দেয়, কীভাবে কথা বলে, কিংবা এদের কি এক্সপিরিয়েন্স কীরকম, এগুলো দেখে, আবার হেড অফিস থেকে মানে ভিডিও কলে যারা মানে বড় কর্মকর্তা থাকে ওরা দেখে, ভিডিও কলে দোকান দেখে। এটা সুবিধা কেমন, মানে এগুলো মানে ব্যান্ড নিয়ে আপনি অ্যাপেক্স নিয়েছেন, লুটো নিয়েছেন, এগুলো নিয়ে কেমন সুবিধা পাওয়া যায়? এটা আসলে গ্রামের ভিতরে হলেও তারপরে মনে করেন যে এটা সুবিধাটা একটাই যে এক দরের মাল। আচ্ছা, এখানে যে এক দরটা দেখা গেলো যে এখানে কোনো কথা বলা লাগে না, ওখানে গায়ে রেট যা আছে তাই, এবং ভালো প্রোডাক্ট, কোনো সমস্যা হলে সেটা কোম্পানি ওটা মানে ব্যাক করে নিয়ে নতুন প্রোডাক্ট দিয়ে দেয়। সত্য কথা, আমার কসমেটিক দোকান রয়েছে আমাদের চর এলাকায়, আমাদের যে এলাকায় গ্রাম, এটা তো অনেক গ্রাম রয়েছে, অনেক গ্রাম থেকে আপনার কাছে আসে, এটা কিন্তু আসলে একটা অবশ্যই 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 এখানে পাবনা সদরের দক্ষিণ অংশে আমি মনে করেন যে এই দোকান এই বাজারটা অবস্থিত, এখানে আমি শুধু একাই এই দুইটা কোম্পানির রিটেলার। আচ্ছা আচ্ছা, আর এখানে এক দরে পায় আমাকেই খুঁজে, আমার এখানে অ্যাড দেওয়া আছে, ব্যানার দেওয়া আছে কোম্পানি থেকে, সমস্ত কিছু এগুলো সমস্ত কিছু কোম্পানি থেকে করা হয়েছে, কিন্তু ভাইকে দিয়েছে ওই কোম্পানি থেকে দিয়েছে। এটা ভাই প্রত্যেকটা জেলায় তো দেওয়া দিচ্ছে না? হ্যাঁ, এটা প্রত্যেকটা জেলায় ওর এই কাজ করে এরা, ঠিক আছে, এরা দেখা গেলো যে ওদের পছন্দ অনুসারে প্রত্যেকটা লোক মানে যার পছন্দ প্রত্যেকটা জেলাওয়ারি দেয় আর কি, বড় বড় বাজারে দেয়। চলো, রতন ভাইয়ের দোকান থেকে আপনাদের কাছে একটা জুতা স্যান্ডেলের যে ব্যবসা রয়েছে সেই সম্পর্কে একটা আইডিয়া দেওয়ার চেষ্টা করলাম। ভাই, আপনারা যারা জুতার ব্যবসা করতে চাচ্ছেন, প্রবাসে যারা রয়েছেন জুতার ব্যবসা, দেশে এসে কোনো একটা ব্যবসা শুরু করতে চাচ্ছেন, তারা বেকার রয়েছেন, জুতার ব্যবসা কেমন হবে সে সম্পর্কে রতন ভাইয়ের যদি আপনি যোগাযোগ করেন, রতন ভাইয়ের নাম্বার দেওয়া থাকবে, বা যারা পাবনা শহরে আমার সাবস্ক্রাইবার রয়েছেন জুতার ব্যবসা করতে চান, সরাসরি দেখা করতে পারবেন, কোনো নাম্বারে ফোন করে ওনার সাথে দেখা করতে পারবেন। রতন ভাই, জুতার ব্যবসা যারা নতুন করে করতে চায় তাদের ক্ষেত্রে তাদের উদ্দেশ্যে কিছু বলবেন, মানে কেমন হবে আর কি? আসলে যারা জুতার ব্যবসা করতে চায়, জুতাটা আসলে যারা প্রবাসে থাকে তারা যদি দেশে এসে জুতার ব্যবসা করে, কিংবা অনেকেই তো প্রবাস থেকে চলে আসছে, এই ব্যবসা যদি শুরু করে 2 লক্ষ টাকা কিংবা 3 লক্ষ টাকা বা 1.5 লক্ষ টাকা না পুঁজি নিয়ে,
30-40 thousand টাকা ইনকাম করা কোনো সমস্যা না, ঠিক আছে? তাছাড়া যদি কেউ যদি 3 lakh taka নিয়ে কিন্তু বিদেশে যায়, বিদেশে যাওয়ার না গিয়ে যদি দেশে যদি এরকম একটা ব্যবসা প্রতিষ্ঠান দাঁড় করানো যায় সুন্দর একটা প্লেস দেখে, সুন্দর একটা স্থান দেখে। আর যেহেতু আপনি যেটা বলেছেন এটা এখন খুবই সুবিধা হয়ে গেছে ব্যবসা করাটা, আপনি তো সীমিত লাভে বিভিন্ন জায়গায় প্রোডাক্টগুলো দিচ্ছেন, আপনার বিভিন্ন কারখানা থেকে সংগ্রহ করে দিচ্ছেন, সেক্ষেত্রে ওনারা কিন্তু ঘরে বসে ব্যবসা করতে পারবে এবং অনেক ধরনের সুবিধা দিতেছেন, যেগুলো নষ্ট হলে পরে আপনারা চেঞ্জ করে দিচ্ছেন, এরকম সুবিধা যদি পেয়ে গেলে ব্যবসা শুরু করে আশা করা যাচ্ছে ভালো কিছু করতে পারবে। অবশ্যই সে যদি মানে তার টেকনিক কিংবা তার সব কিছু মিলিয়ে যদি সে যদি একটু খেয়াল করে যদি করে, আর আমরা তো আছি, আমরা তো পৌঁছাই দিচ্ছি তাকে, ঠিক আছে? তার দ্বারপ্রান্তে পৌঁছাই দিচ্ছি। যদি কেউ নতুন করে ব্যবসা করতে চায় তাদেরকে সুপরামর্শ কীভাবে ব্যবসা করবে, আর সবচেয়ে বড় কথা ব্যবসা করতে গেলে পরিকল্পনা থাকতে হবে, সঠিকভাবে কথা বলতে হবে, অনেক ধরনের তো নিয়মকানুন কৌশল রয়েছে, যেসব কৌশল জানা থাকলে কিন্তু একজন মানুষ ব্যবসা করতে পারে। অবশ্যই একজন মানুষ যদি তার মানে ব্যবসার মনোভাব থাকে কিংবা আগ্রহ থাকে, আসলে মানে সবচেয়ে একটা কথাই প্রথম মানে প্রথমে ওই হতাশ হওয়া যাবে না, ব্যবসা করতে গেলে প্রথমে আগে তার মনোবলকে স্থির করতে হইব এবং কি পুঁজি খাটাইতে হইব, ধৈর্য ধরতে হইব, ধৈর্য ধরলে আল্লাহ শিখতে পারবে, শিখে এখান থেকে আস্তে আস্তে অনেক কিছু সে করতে পারে, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে রতন ভাই, ভালো থাকবেন। আর রতন ভাই যেন দোয়া রইল, রতন ভাই তাছাড়া এখানে রতন ভাই ছেলে থাকে যে লেখাপড়ার পাশাপাশি বাবার ব্যবসা দেখাশোনা করে, আপনার ছেলে তো খুবই স্মার্ট ভাই। না না দাদা, ওই একটু আমাকে সময় দেয়, ঠিক আছে? ও দেখা গেল জানো, আশা করবেন রতন ভাই ছেলেকে আপনি লেখাপড়া করা শেখাবেন, লেখাপড়া শেখানোর পাশাপাশি এখন যে এই ছেলে যে এরকম দোকানে কাজ করতেছে এটা একটা ভালো দিক। আপনারা ফোন করে ওনার সাথে যদি কোনো প্রোডাক্ট নিতে চান সেক্ষেত্রে যোগাযোগ করুন, উনি অলরেডি প্রায় 60টা দোকানের বেশি এরকম প্রোডাক্টগুলো সেল করতেছে। আসলে আমরা তো যেহেতু এটা একটা গ্রামের দোকান, আমরা কিন্তু প্রত্যেকটা প্রোডাক্ট আপনাদেরকে ওভাবে দেখালাম না, কিন্তু আরেকটা বিষয় আছে, আমার গোডাউন আছে, গোডাউনের ভিতরে আমাদের এই মালগুলো থাকে, ঠিক আছে? এখানে একটা সিম্পল রাখা আছে, আমাদের গোডাউন আছে, গোডাউনে আমাদের আমরা ওখানে স্টকে রাখছি, ওখান থেকে আমরা স্যাম্পল দেখে মাল ডেলিভারি দিই। ১ ডজন দেই কিন্তু ওটা ওই আমাদের একটা চার্জের পরে নির্ভর করে, সর্বনিম্ন ১ ডজন দেই কিন্তু বেশি করে দেই কারণ একটা খরচের বিষয় আছে। অল্প অল্প সীমিত লাভে মাল আমরা ছাড়ি। যেটা বলেছিলাম যদি কেউ ব্যক্তি বাইরে জেলা থেকে নিতে চায় আপনার কাছে ফোন করে যোগাযোগ করে যে ভাই এই প্রোডাক্টগুলো স্যাম্পল আপনি দেখালেন, সে যদি নিতে চায় সে ট্রান্সপোর্টে তাকে মাল দিতে পারবেন, ঠিক? হ্যাঁ অবশ্যই তাকে দিতে পারবো, ঢাকাতে আমাদের বড় বাড়ি কারখানা আছে, ঠিক আছে? সেখান থেকে আপনি মনে করেন যে সারা বাংলাদেশে যেখান থেকে ফোন করলে কোনো স্যাম্পল তার যদি পছন্দ হয়ে থাকে তাহলে তাকে আমরা ট্রান্সপোর্টের মাধ্যমে বড় বাড়ির মাধ্যমে আমি ওখানে পৌঁছে দিতে পারবো। আচ্ছা ঠিক আছে, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।